প্রথমে একটু বলিনি, এটা একদম র ভিডিও আমি আপলোড করব। আর হচ্ছে যে আজকে শুধু গার্লস ডিনার আউট, সো স্বামী মাসে নাই, বিকজ অফ ওর ফ্রেন্ডের সাথে মনে হয় কয়েক বছর পরে আজকে ওরা আসলে একটা গেট টুগেদার গিয়েছে। সো সত্যি অলরেডি চলে গেছে খাবার আনতে, এবং সারা এখন যাবে খাবার আনতে। সো যেহেতু আজকে ওদের পাপা নাই, ওরা দুইজন গেছে আনতে। কি খাবো? মাউন্টেন ডিউ? না, দাঁড়াও, সারা কি নিয়ে আসছো? অনেক ইয়ামি হয় না? কি বলো? ওয়ান মোর সেল বাদা নাই, মাউন্টেন ডিউ বাদে কিছু নাই। শিওর? সারা আর আমি নিয়ে নিছি এটা, আসলে এটা আমি খাবো না একদমই, এটা সারা আর শুক্তি দুজনই খাবে। আর শুক্তি কি কি যেন আনতে গেছে। সো যাই হোক, আমি আর সারা তো আমাদের খাবার, মানে সারার খাবারটা নিয়ে চলে আসলাম। একটু পরে শুক্তি গিয়ে অর্ডার করে আসলো ওর স্পেশাল দুইটা খাবার, সো একটু পরে চলে আসবে, ডোন্ট ওয়ারি। অ্যান্ড দেন আমরা ওই কর্নারের টেবিল অ্যান্ড চেয়ারটাকে বেছে নিলাম। সাডেন দেখলাম যে আমার ল্যাশগুলো ফুলে ঝুলতেছে, মানে ইটস লুক সো উইয়ার্ড, রাইট? মানে কেমন না, যে ধরো তুমি খাবার খাচ্ছ, তোমার খাবারের মধ্যে পুট করে তোমার ল্যাশটা খুলে পড়ে গেল, মানে কেমন লাগে। সো যাই হোক, সারার এটার নামটা কি আমি আসলে ঠিক মনে করতে পারতেছি না, তো খাচ্ছে, কারণ এটা খুব এনজয় করে, শক্তিও খায়। বাট আমি জানি না শক্তি সাডেন কী হয়েছে, এটা খাবে না, ও অন্য কিছু খাবে। যাই হোক, শক্তি বলতেছিলো যে সারা আমাকে একটু দাও। এরই মধ্যে আমি ট্রাই করতেছিলাম আমার ল্যাশটা ফিক্সড করার জন্য। আমি একটু বলে নিই, আসলে ল্যাশ খুলে ফেলে এটা ফিক্সড করার কোনো দরকার ছিল না, বাট ইয়েস, আমি কিন্তু ওই দিনটা ছিল ফ্রাইডে এবং রাত্রেবেলা এসে কিন্তু আমার লুবাবার একটা লাইফ ছিল, দ্যাটস দ্য রিজন আমি আসলে ল্যাশটা খুলতে চাচ্ছিলাম না। আরেকটু রিজন হচ্ছে যে যখন আমি ল্যাশ করি তখন মাসকারাটা আসলে ইউজ করি না, তখন আসলে দেখতে আসলে অতটা ভালো লাগে না। সো আমি ডুয়োর ল্যাশটা দেখাচ্ছিলাম, যেটা তোমরা পাবা ইংলটে, এবং এই ডুয়োর ল্যাশটা অনেক ভালো। তো এই যে সারা যেটা করতেছিল, সারা শক্তির মুখের সামনে দিয়ে এরকম এরকম করে ঘুরাচ্ছিল, কারণ ও দেখতেছিল যে বুবু বুম বুবু খেতে পারো কি না। সেরকম করতে 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 শুক্তি বলতেছিল সারা এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর খাওয়া যাবে না। সো সারা দুষ্টুমি কোনোভাবেই বন্ধ করতেছে না। এই যে না, এখন সারা কি করবে দেখো, শুধু দেখো, এই যে মুখের সামনে দিয়ে ঘুরাচ্ছে। ভালোই লাগতেছিল দুই বোনের খনসিটি, দুই বোন কি মজা করতেছিল। এই যে এখন সে তার নিজের মুখে নিয়ে নিছে। তো শুক্তি বলছে আমি আর খাবো না, রিজনটা হচ্ছে যে এটা ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, আমি বললাম যে বাবা খেয়ে নাও, সো ইয়া খেয়ে নিল। অ্যান্ড দেন সারাকে বললাম সারা এটা কেমন, সারা বললো খুবই ভালো, আমি আমার ল্যাশটা আবার একটু ফিক্সড করে নিলাম। সারাকে বলতেছিলাম সারা দেখো, ফোন দিয়ে তো প্রপারলি বোঝা যায় না কেন যেন ল্যাশটা কোনোভাবেই ঠিক মতো বসতেছিল না, লাইক সিরিয়াসলি উইয়ার্ড একটা সিচুয়েশন, যে ভাগ্যিস খাবারের মধ্যে গিয়ে পড়ে নেই, এরকম নাকি শুনেছিলাম যেরকম হয়। সো সারাকে আমরা খাবার আনতে পাঠালাম। সারা যেটা করলো যে ব্রিজটা দিয়ে খুব ইজিলি যাওয়া যায়, বাট ও আসলে এর আগে কখনো ওইভাবে খাবার আনে না, একবার বোধহয় আনছিল, ও নিচ দিয়ে নেমে উপর দিয়ে নেমে সেই যে খাবার এই যে আনতেছে ম্যাডাম। আচ্ছা দেখা যাক, এটা হচ্ছে আমার ফেভারিট নুডলস, তোমরা এর আগের ব্লগটাতেও দেখছো। এটা হচ্ছে 100 ফিটে, হ্যাঁ শেফস টেবল, এটা হচ্ছে কোর্ট সাইড। সো এই যে সারা রাতে নুডলস, উফ, এটা যে আমি কেন ভয়েস ওভার দিচ্ছিলাম, কারণ এই জায়গাটাতে আমার কোনো প্ল্যানিং ছিল না যে আমি ভয়েস ওভার দিব, বাট আমি দেখলাম যে আমি কেন যেন মিউট হয়ে গেছিল, কারণ ভয়েস ওভারটা আসলে আমরা পরে দিই তো, কিন্তু ইনস্ট্যান্ট, মানে এটার যে একটা মজা, আমি ওইটা যেভাবে বলছিলাম এটা সত্যি সত্যি। তো শুশুর প্রথম দিকে খাইনি, সারা আর আমি খাচ্ছিলাম। আমি এটা নিয়ে একটু বলি, এই নুডলসটা এত মজা, হাক্কা যেন যেন একটা নাম আসলে মনে পড়তেছে না। এটার মধ্যে আমরা যত বড় বড় রেস্টুরেন্টে খাই না কেন,
তোমরা দেখবা যে প্রনের মধ্যে থেকে একটা সুন্দর কিছু একটা স্মেল আসে, বাট প্রনটা টাটকা থাকে। মাশরুম লাইক মাত্র মনে হয় যে 5 মিনিটের মধ্যে পুরো 1 প্লেট নুডলস কমপ্লিট হয়ে গেল। তো এরপরে ডিসিশন নিলাম যে না, সারা বললো যে মামা যদি তুমি খাও তাহলে আমি আমি ইউনো লাইক আরেকটা অর্ডার দেওয়া যায়। তো শক্তি বললো যে মম চলো আমরা আরেকটা অর্ডার দিই। তো শক্তি বেসিক্যালি একটা প্ল্যাটার অর্ডার করছিল যেখানে হচ্ছে একটু পরে দেখতে পারবা। সো শক্তিকে বললাম যে শক্তি এখন তোমার যাওয়ার পালা, বাট তার খাবার চলে আসছে, এই যে তার খাবার। এবং এটা আবার সে যেটা করছে সারার জন্য অর্ডার করে নেই। সো যাই হোক, সারার মনটা খারাপ হয়ে গেছে যে বুবুর জন্য অর্ডার করছে বাট আমাদের জন্য অর্ডার করে নেই। তো শক্তি বললো যে ওকে ফাইন, তুমি এখান থেকে হাফ খাও আর তোমাদের নুডলস থেকে আমাকে তোমরা হাফ দিও। সো এই যে এখনও চলছে, কারণ অনেক গরম, তো মানে খাবারটা না গরম গরম খেতে এত মজা, এত মজা, মানে আমি আসলে লোভ দেখাচ্ছি, ট্রাস্ট মি, অ্যাকচুয়ালি অনেক মজা। সো শক্তিকে আবারও আমাদের নুডলসটা অর্ডার করে আসলো এবং বললো যে এরপরে খাবারটা আনতে তুমি যাবা, সারাকে বললো তুমি যাবা খাবারটা আনতে। আর আমি আসলে চাই যে সারা একটু ভীতু, তো সারা যাক। তো সারাকে বললাম সারা এরপরে ভুল করো না, তুমি নিজে যেও না, তুমি এই ব্রিজটা দিয়ে যাও। তো সারা ওটাই করলো, এই যে সারা ব্রিজ দিয়ে যাচ্ছে খাবারটা আনতে। অ্যান্ড আমি চাই সারা যেন শক্তির মতো একটু স্ট্রং হোক, যদিও সারা ওনলি 13। সো মনে হয় সারার কষ্ট হইতেছে খুলতে। সারা কি বলছো তুমি? ওকে, সেটা হইতেছে আমাদের সেকেন্ড টাইম নেওয়া। জাস্ট লুক এটার গ্রেভিনেস, উফ, প্রন, মাশরুম, চিকেন, সব কিছু মিলা সেই সারা সেই। চলো গরম গরম। আমরা আবার শুরু করলাম খাওয়া। এরকম মার মতো করে খাও, শুকিয়ে যেতে হবে কিভাবে খাই বুবু। গরম চিকেন একদমই ফ্রেশ, ইভেন ওদের এগটা না এত সুন্দর করে ডিমটা ওরা কাট 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 করে করে দেয়। কোনো পেইড প্রমোশন না কিন্তু, খবরদার। আচ্ছা বলো বলো, এখন বাজে হচ্ছে রাত 11টা, অলরেডি সবকিছু বন্ধের দিকে, ক্লোজিং টাইম। আমরা যাচ্ছি এখানে পিকচার তোলার জন্য সুন্দর জায়গা ছিল, বাট আমরা পিকচার তুলিনি। সারা সে বাই, শুক্তি সে বাই।
আমাদের কি ছিল বলো তো গার্লস ডিনার আউট ইয়ে উই আর এনজয়িং রাইট সারা ইয়েস শুড বি শিওর এনজয় করছো অনেক হ্যাঁ কিন্তু আমরা একটু চাচ্ছিলাম একটু একটু সরি একটু বেশি জুম মা জুম ব্যাক হয় না হ্যাঁ সরি বেশি জুম হয়ে গেছে হ্যাঁ মা মা আমি আবার করতেছি ভিডিও আর লাগবে না লাগবে